সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা আলহিআলা স্বাগত স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের ত্রিশতম সেশানে আশা করছি সকলে ভালো আছেন আপনারা আমাদের আওয়াজ ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না সেটা জানাবেন আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা চেষ্টা করব আপনাদের যত বেশি সংখ্যক প্রশ্ন নেওয়া যায় আজকের এই সেশনে আল্লাহর কাছে শুরুতে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের ভালো কাজগুলোকে কবুল করেন এবং আমাদেরকে তিনি যা পছন্দ করেন এবং তার সাল্লাহ সাল্লামের দেখানো যে সন্না সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন আমিন আবদুল্লা আল জার্জিস প্রশ্ন পাঠিয়েছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আল্লা সুবাহানার কাছে আপনার নেক হায়াত কামনা করছি আল্লাহ আপনাদেরও ভালো রাখুন আপনাদেরকে নেক হায়াত দান করুন আপনি প্রশ্ন করেছেন যে কোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়া হারাম এবং তা খেলে চল্লিশ দিন পর্যন্ত এবাদত কবুল হয় না যে বস্তু বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়াও হারাম আপনি যদি কোকাকোলা সেভেন আপ এই জাতীয় ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস জুস বোরহানি ট্যাং চা কফি এই ধরনের সকল পানীয় খাবারগুলোর অবস্থানে স্পষ্ট করেন তাহলে খুবই উপকৃত হব নেশা জাতীয় খাদ্যদ্রব্য হারাম এটা তো হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে কোরআনের আয়াতেও খামরকে বর্জন করতে বলা হয়েছে এবং যে সকল বস্তুতে বেশি নেশা বেশি খেলে নেশা হয় বেশি পান করলে নেশা হয় সেটার অল্প সেবন করাও হারাম সবই ঠিক বলেছেন এরপরে আপনি যে পানীয়গুলোর কথা বলেছেন যে এগুলো শরিয়ার দৃষ্টিতে কতটা জায়েজ কিংবা মাক্রোহ কিংবা হারাম সে অবস্থান যাতে আমরা স্পষ্ট করি এগুলোর যে বিষয়গুলো তুলে এনেছেন এর মধ্যে দেখা যাচ্ছে যে কোনোটাই কিন্তু নেশা জাতীয় নয় চা ট্যাং বোরহানি জুস এগুলো একদম খুবই স্পষ্ট আমাদের ওলামাইকার এ চারটা জিনিস নিয়ে কখনোই কথা বলেননি যে এগুলোর মধ্যে নিষিদ্ধতা আসতে পারে বা এগুলো মাক্রহ বরং আমরা জানি যে আল আসলু ফিল আশিয়া এ আল ইবাহা মামালাতের ক্ষেত্রে খাদ্যদ্রব্য সব কিছুর ক্ষেত্রে মৌলিক বিধান হচ্ছে এগুলো হালাল যতক্ষণ না হারাম হওয়ার কোনো নির্দেশনা আসে বা দলিল কফি তারপরে এনার্জি ড্রিঙ্কস ড্রিঙ্কস এগুলো নিয়ে হয়তো একাধিক বক্তব্য রয়েছে কিন্তু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে যেমন আমরা যদি কোকাকোলা সেভেন আপ পেপসি বা এগুলো বলি এগুলোর মধ্যে কিন্তু নেশা জাতীয় কিছু নেই এগুলোর মধ্যে কি অ্যালকোহলের কোনো দ্রবণ আছে হ্যাঁ এই বিষয়গুলো নিয়েও কিছু বক্তব্য আছে যেমন অ্যালকোহল যেটা ব্যবহার করা হয়েছে সেটা কি সেটা কি মোহাওয়াল সেটা কি তার অরিজিনাল অবস্থার থেকে আলাদা হয়ে গেছে যেটা আমরা জানি যে 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 সাবস্ট্যান্স থাকার কারণে নেশা হয় সেটা যদি জাল দিয়ে বা সিদ্ধ করে সেটাকে গরম করে যদি নষ্ট করে ফেলা হয় এটাকে বলা হয় তাহিল তাহলে সেই নেশা না থাকার কারণে সেটা তখন জায়জ হতে পারে যাই হোক এ বিষয়গুলো আমাদের তাহকিক করা প্রয়োজন তবে যতটুকু আমাদের এই বিষয়ে অধ্যয়ন সে অনুযায়ী আমরা জানি যে পেপসি কোকাকোলা সেভেন আপ এই জাতীয় বস্তুগুলোর মধ্যে কিছু ক্ষতিকারক দ্রবণ আছে এগুলোকে বলা হয় মাশরুবাত গাজিয়া এগুলোতে এমন কিছু দ্রবণ আছে যেটা শরীরের জন্য ক্ষতিকর এবং বহুল পরিমাণে এখানে সুগার মিক্স করা হয় বা ইত্যাদি আর অন্য যে সমস্ত সাবস্টেন্স এখানে রয়েছে সেগুলো শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা মধ্যপ্রাচ্য দেখেছি এবং সেক্ষেত্রে অনেক ওলামাইকেরাম এগুলো পানাহার ত্যাগ করাটাকে উত্তম বলেছেন আমরাও তাই বলবো যে পেপসি বা এই জাতীয় যে মাসরুবাদ গ্যাজিয়াগুলো আছে সেগুলো ত্যাগ করাটা উত্তম তবে এগুলোকে স্পষ্ট হারাম বলা যাবে না যেহেতু এগুলোর মধ্যে নেশার কোনো আলামত অথবা এগুলো অধিক খেয়েও কেউ নেশা করেছেন তার কোনো প্রমাণ নেই আর চা কিংবা কফি কফি কিংবা এনার্জি ড্রিঙ্কস কফির মধ্যেও আমরা যতটুকু জানি হয়তো এমন কিছু দ্রবণ রয়েছে যেটা যেটার মধ্যে হয়তো ক্ষতিকারক কিছু রয়েছে অনেকে এগুলো নিয়ে কন্ট্রোভার্শিয়াল কথা বলেন কেউ বলেন যে কফিটা খুবই ভালো আবার অনেকে বলেন যে কফিটা খুবই খারাপ তো এই বিষয়গুলো আসলে আমি আশা করব যে আমাদের যারা খাদ্য এক্সপার্ট তারা আমাদের কাছে ক্লিয়ার করবেন এবং এখানে শরিয়ার দৃষ্টিতে যে অবজেকশনগুলো আছে সেই ধরনের কোনো দ্রবণ কি এখানে আছে সেটাও যদি স্পষ্ট করা হয় তাহলে আমরা আরও ক্লিয়ার বলতে পারবো কিন্তু তার আগ পর্যন্ত যতটুকু জানা যায় কফিটা নেশা তৈরি করে বা চাটা নেশা তৈরি করে এটা শুদ্ধ নয় কেউ কেউ চা খেয়ে ভালো বোধ করেন এই জন্য খেতে চান কিন্তু সত্যিকার অর্থে মানুষের আকল বা বিবেক নষ্ট হয়ে যায় এমন কিছু এর মধ্যে নেই যেটা আমরা সাধারণত মদের মধ্যে অথবা কোকেনের মধ্যে অথবা হিরোইনের মধ্যে অথবা বর্তমানে ইয়াবার মধ্যে অথবা গাজা ইত্যাদি এই জাতীয় যে নেশাজাত দ্রব্যগুলো আছে সেগুলো সেবনের ক্ষেত্রে আমরা যেগুলো জানি সেগুলো এই যে আপনি যতগুলো পানীয়ের কথা বলেছেন এই ড্রিংকসগুলোর মধ্যে সেগুলো আসলে নেই এই জন্য এই ড্রিংকসের কোনোগুলোই হারাম এটা বলা যাবে না তবে এর মধ্যে কোনো কোনো ড্রিঙ্কস সেগুলো আমাদের বর্জন করা উচিত শুধু এর মধ্যে বাকি থাকে এনার্জি ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কসের ক্ষেত্রে আমরা যতটুকু ইনফরমেশান পেয়েছি তাতে মনে হচ্ছে এটা ওয়াইন বা এই জাতীয় ড্রিঙ্কসের কাছাকাছি ফলে এনার্জির ক্ষেত্রে আমরা স্ট্রংলি বলবো এটাকে পরিহার করবেন এটা অত্যন্ত সন্দেহপূর্ণ একটা ড্রিঙ্কস এবং ক্ষতিকর একটা ড্রিংকস সাধারণত এগুলোর গায়েও লেখা থাকে যে আপনার যদি এ রোগ থাকে যেমন প্রেশার থাকে ডায়াবেটিস থাকে বা এরকম কিছু থাকে তাহলে এটা অত্যন্ত ক্ষতিকর তাহলে একদিকে ক্ষতিকর অন্যদিকে সেখানে অ্যালকোহলের মাত্রাটা অনেক বেশি এবং সেটা সম্ভবত তাহবিল করা হয়নি যে কারণে এটাকে ওলামাইকেরাম স্ট্রংলি নিষেধ করেন এটা পান করার জন্যে মোটামুটিভাবে এ হচ্ছে আমাদের অবস্থান এই ড্রিঙ্কিংয়ের ব্যাপারে তবে তারপরেও আমাদের কাছে যদি কেউ এগুলোর বৈশিষ্ট্য নিয়ে এগুলোর দ্রবণ নিয়ে সাবস্ট্যান্স নিয়ে আরও স্পষ্ট তথ্য দিতে পারেন তারা লোকে আমরা সেরা এই বিধানটা বর্ণনা করতে পারবো ইনশাল্লাহ দ্বিতীয় প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন বাড়িধারা ঢাকা থেকে তিনি বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ অনেকেই মনে করে আপনি আইআইআরটি নামক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন এই প্রতিষ্ঠানের কিছু ক্লাস আপনাকে নিতে দেখেছি আমরা বিশেষ করে অসুল ফেক এর পুরো ক্লাসটাই আপনারা নিয়েছেন আমরা জানতে চাই এই প্রতিষ্ঠানের সাথে কতটুকু আপনি সম্পৃক্ত কারণ প্রতিষ্ঠানের ক্লাস বা অন্য অন্য বিষয় নিয়ে আমাদের কিছু জানার রয়েছে সেটি জানতে পারলে আমরা হয়তো পরবর্তী প্রশ্ন আপনাকে করব তো যাই হোক ভাই মোহাম্মদ ইসমাইল আপনি ঠিকই বলেছেন যে আইআইআরটি এই প্রতিষ্ঠানে আমি ওসুল ফেকের ক্লাসটা নিয়েছি এবং আরও কিছু অ্যারাবিক ক্লাস কিংবা অ্যারাবিকের গুরুত্বের উপর আর আরবি ভাষা শেখার গুরুত্বের উপর আমি কিছু লেকচার সেখানে দিয়েছি এই প্রতিষ্ঠান আমি যতটুকু জানি তারা আরবি শেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছে সেই হিসাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তবে এই প্রতিষ্ঠানের পরিচালনার সাথে অথবা এই প্রতিষ্ঠানের পলিসি মেকিং কিংবা আর অন্য অন্য আরও যাবতীয় যে বিষয়গুলো আছে তার কোনোটার সাথে আমার কখনোই সম্পৃক্ততা ছিল না আজও নেই আমি এই প্রসঙ্গে আপনাদের সবাইকে বলবো আমরা যখন কোনো প্রতিষ্ঠানে যাই এবং প্রতিষ্ঠানে বক্তব্য রাখি বিশেষ করে একাডেমিক প্রতিষ্ঠান সেটা হতে পারে কোনো ইনস্টিটিউট হতে পারে কোনো একাডেমি হতে পারে কোনো মাদ্রাসা কিংবা স্কুল কিংবা কলেজ অথবা বিশ্ববিদ্যালয় মানুষ যখন আমাদেরকে ডাকে আমরা মনে করি দায়িত্ব মনে করি যে সেখানে যথাসম্ভব সে ডাকে সাড়া দেওয়া এবং তারা যে বিষয়ভিত্তিক আলোচনা পেশের জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছে অনুরোধ রেখেছে সে অনুরোধটাকে রক্ষা করা সেরকম একটা দায়িত্ববোধ থেকে আমরা এসব ধরনের সকল প্রতিষ্ঠানে যাই এবং আমি মনে করি এতে কোনো দোষ নেই কিন্তু একটা জায়গায় আপনাদেরকেও মনে রাখতে হবে এবং প্রতিষ্ঠানকেও মনে রাখতে হবে যাতে একটা লেকচার দেওয়ার কারণে অথবা আমি পড়ানোর কারণে এই ধারণা আমাদের মধ্যে তৈরি না হয় যে ওই প্রতিষ্ঠানটা আমার ওই প্রতিষ্ঠানটা আমার যতক্ষণ না আমরা স্পষ্ট করে বলি যে হ্যাঁ এই প্রতিষ্ঠানের পরিচালনার সাথে এবং এই প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক বিভিন্ন বিষয়ের সাথে আমি জড়িত যদি সেটা আমরা বলি তখন ভেবে বুঝবেন যে হ্যাঁ আমরা সেখানে জড়িত কিন্তু বাকি যেগুলোতে আমরা যাই সেগুলো আমাদেরকে ভালো মনে করে বলি আমাদেরকে তারা ইনভাইট করে আলোচনা করার জন্যে ক্লাস নেওয়ার জন্যে ততটুকু পর্যন্ত আমাদের সম্পর্ক এর বেশি কিছু নয় অতএব এই প্রতিষ্ঠানের ভালো আরও যত কৃতিত্ব সেটা তার কর্ণধরদের প্রাপ্য যারা পরিচালক তাদেরই প্রাপ্য আবার এই প্রতিষ্ঠানের যে ভুল ত্রুটি ক্লাস ঠিকমতো না হওয়া রুটিন ঠিক মতো না দেওয়া এগুলো তাদেরই আসলে ত্রুটি এর জন্য তাদের কৃতিত্ব যেমন আমাদেরকে দেবেন না আবার তাদের ত্রুটির দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দেবেন না এবং আমি আশা করব যে আইআইআরটি কিংবা এরকম আরও যে প্রতিষ্ঠানগুলোতে আমরা ক্লাস নিয়েছি সেগুলোর সাথে কারা জড়িত কারা পরিচালক সেটা আপনারা জেনে নেবেন এবং সেভাবেই তাদের সাথে আপনারা মানে তাদের সাথে ইন্টারাকশানটা রাখবেন অথবা তাদের প্রতিষ্ঠানে আপনি ভর্তি হবেন ইত্যাদি আমরা আরও দেখেছি যে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে যখন আমাদের পরিচিত বন্ধুবান্ধব শায়ক শিক্ষাবিদ তারা যান মানুষ সাথে সাথে মনে করে তিনি ওই প্রতিষ্ঠানের হরতাকর্তা তিনি ওই প্রতিষ্ঠান পরিচালক আমার মনে হচ্ছে এই বিষয়ে তাকে জিজ্ঞেস না করে আপনারা নিজেদের থেকে ধারণা করবেন না তাতে করে একটা গ্যাপ তৈরি হয় একটা ভুল ধারণা তৈরি হয় আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন যেন আমরা প্রত্যেকেই প্রত্যেকের হোস্নভান তথা সুধারণার কাছে থাকতে পারি যেন প্রত্যেকেই আমাদের উপর নিজ নিজ যে দায়িত্ব আছে সে দায়িত্বটা আমরা সুন্দরভাবে আদায় করতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করছে মাহমুদুল হাসান আপনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপনি বলেছেন আশা করি আল্লাহর দয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে ফজর সালাতের পর মসজিদে বসে অনেক সুন্নতি দোয়া আছে যা একা একা পড়া উত্তম আমি এসব দোয়া একা মসজিদে বসে পড়ার চেষ্টা করি কিন্তু ফজর সালাতের পর ইমাম সাহেব মুক্তি মুক্তাদিদেরকে নিয়ে সুরাহাসোর শেষ তিন আয়াত জোরে জোরে পড়েন এবং সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জোরে জোরে পড়েন আমি কি তখন মসজিদে বসে সুন্নতি দোয়া একা পড়ব নাকি কি মসজিদ থেকে বেরিয়ে বাসায় কিংবা বাসা আসার পথে পড়তে পড়তে আসবো দয়া করে জানাবেন প্রথমত আমরা বলবো যে কোনো ফরজ সালাতের পরে যে কোনো ফরজ সালাতের পরে দোয়াগুলো একটু জোরে জোরে পড়াটা উত্তম ইমামও পড়বেন মুক্তাদিরাও পড়বেন প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি পড়বেন নিজের মতো করে বাট একটু জোরে পড়াটা উত্তম আচ্ছা এটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে ফজর সালাতের পরে ইমাম মোক্তাদিদেরকে নিয়ে যে সুরা হাসরের শেষ তিনায়াত পড়ছেন এটা আপনি উল্লেখ করেছেন বাট এটার বিধানটা আপনি সেভাবে জানতে চাননি যে আসলে এটার বিধানটা কি আমরা সেটা সংক্ষেপে একটু বলে দিচ্ছি কারণ আমাদের গ্রামেগঞ্জে বহু মসজিদে এভাবে পড়া হচ্ছে আমি তারপরে আপনার বাকি প্রশ্নগুলোর উত্তর দেব এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসরের শেষ তিন আয়াত হাসরের শেষ তিন আয়াত পড়ার ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস এসছে কিন্তু সবগুলো হাদিসি ড্রাইভ সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো সবগুলো মিলে হাসানের পর্যায়ে উপনীত হয়েছে বলে কেউ দাবি করেননি আমি এক্ষেত্রে কিছু হাদিস আপনাদের সামনে তুলে ধরছি ইমাম তিরমেজি মা কালিব ইয়াসার থেকে এবং তিনি নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে অর্থাৎ ভোরের সালাতের পর বা ভোরে তিনবার بولبيكي، أعوذ بالله من أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. وقرأ ثلاثة آيات من آخر سورة الحشر. ابن سورة الحشر الششتيناية بولبي وكل الله به سبعين ألف ملك يصلون عليه حتى يمسي. تقول الله تعالى شط الهجر فرش تا شاتيلاجي ديبن جرى جرا সালাদ পড়তে থাকবে অর্থাৎ তার জন্য দোয়া করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত ওয়াইন মাতা ফিদা আলী কালিয়াও মাতা শাহিদান যদি সে ওই দিন মারা যায় তাহলে শহীদ হিসেবে মারা যাবে ওয়ামান কালাহা হিনা ইউমসি কানা বেতিলকাল মানজেলা আর যে ব্যক্তি একইভাবে এই হাসরের শেষ দিন আয়াত সন্ধ্যাকালেও পড়বে তার জন্য সে একই মানজেলা থাকবে অর্থাৎ প্রভাত পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার ব্যাপারে নিয়োজিত থাকবে এবং সে মারা গেলে শহীদ হবে ইমাম তিরমিজি আবু ইসা তিনি বলেন হায়দা হাদিথন গরিব হাদ আল ওয়াজ এটা একটা গরিব হাদিস যেটা আমরা এই সনদ ছাড়া আর কোনো সনদে যাই না তো এই হাদিসটিকে ইমাম তিরমিজির এই হাদিসটিকে ওলামা ইকরাম বলেছেন এখানে এলাল আছে সেই ইমাম নবী তাকে দয়ব বলেছেন শেখ আলবানি তাকে দায়ব বলেছেন শেখ সোয়েব আল আরনাউত সহ অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামাই কেরাম এই হাদিসটিকে দায়ব বলেছেন যেটি তিরমিজির মধ্যে এসেছে এছাড়া আরেকটা হাদিস আছে যেটি ইমাম আহমাদ এবং তবারি এবনুসন্নি এবং এবনুদ্দরাইস ছাড়াও আরও অনেকে বর্ণনা করেছেন তারা প্রত্যেকেই এটা খালেদ বিন তহমান আবিল আলা আল খফাফ তার থেকে বর্ণনা করেছেন যিনি হচ্ছেন একজন দাইফ রাও এবনু মাইন বলেছেন যে এই ব্যক্তি তার মৃত্যুর আগে মৃত্যু দশ বছর আগে থেকে সব কিছু মলত করে ফেলত إتا دي أرو، ونك بوكتو بوتر بيباري، أتشي، إمام ذهبيو لسانو الـ آآآ آآ ميزان الـ بوتيكو تاتا بوليتسن. أتشا، دارمي، آآآ آآ ترسانا دي آريكتي هادس بورنا كورتسن، جيه هادستا هادس موقوف، موقوفي شابورنا كورتسن، شيخ هاني بوليتسن، جيه حسن بولين، من قرأ ثلاثة آيات من آخر سورة الحشر إذا اسبح فمات من يومه ذلك، آآآ ذلك آآ ذلك آآ آآ طبع بطابع الشهداء. আচ্ছা এখানে বলছেন যে ব্যক্তি সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে যখন সকাল হয় তখন সে ওই দিন শহীদদের মৃত্যুর মতো মৃত্যুবরণ করবে এখানেও শহীদদের মতো সে মৃত্যুবরণ করবে যদি ওই রাত্রে মৃত্যুবরণ করে যদি সে সন্ধ্যার পরে অনুরূপভাবে পড়ে আচ্ছা এহাদিসটিকে দেখা যাচ্ছে যে দোর মানসুর সহ অন্য অন্য গ্রন্থে বলা হয়েছে ওহু আমিন আকসামি দায়িফ এটা দায়িফের একটা কিসেমের অন্তর্ভুক্ত এছাড়াও আমরা দেখি যে ইমাম করতবি তার তাফসিরের মধ্যে তিনটা রেওয়ায়ত নিয়ে এসেছেন একটা আবহর থেকে একটা আনা মালিক থেকে একটা আবি উমামা রাদি আল্লাহ তাল থেকে তারা প্রত্যেকেই যেটা রেওয়ায়ত করেছেন আমি শেষ রেওয়ায়তটা আবু উমামার রেওয়ায়তটা বলছি সব রেওয়ায়তের কাছাকাছি মানকর আ খাওয়াতি মা সুরাতিল হাসার ফি লাইলিন আউ নাহারিন ফা কাবেদাহুল্লাহ ফি তিল কাল্লাইলাতে আউ দা আলী কালিয়া ওম ফাকাদ আউ জাবাহুল্লাহুল জন্না যে ব্যক্তি সুরা হাসরের শেষ আয়াতগুলো পড়বে রাতে কিংবা দিনে এরপর আল্লাহ তালা তাকে ওই রাতে কিংবা ওই দিনে যদি কবজ করেন অর্থাৎ তাকে উঠিয়ে নেন তার রুখ কবজ করেন তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন কর্তুবী এই হাদিসের সনদ এবং দারাজা কোনোটাই বর্ণনা করেননি ফলে ওলামাইকার বলেছেন যে এই হাদিসগুলো যেগুলো এই যে আবু হরায়রা আনাসবিন মালিক আবু মামা থেকে বর্ণনা করা হচ্ছে এগুলো সনদ জানা না থাকার কারণে এবং যারা রেওয়াত করেছেন তারা মাঝুল থাকার কারণে এটা দাইফ এবং এই দরাফ কখনো যাবে না ফলে আমরা বুঝতে পারলাম যে এই আমলটা শুদ্ধ নয় হাসরের এই যে তিনটা আয়াত এটা পড়া তো উত্তম কাজ কারণ এটা করোনার আয়াত কিন্তু এইভাবে এই সিস্টেমে হ্যাঁ ফজর সালাতের পরে এই সিস্টেমে তিনবার পড়াটা এটা দুর্বল কারণ এই যে দুর্বল যেগুলোকে হাদিস হিসাবে উল্লেখ করা হচ্ছে সেগুলোর উপর জমহুর মোহাদ্দ বক্তব্য হচ্ছে এভাবে এই বিশ্বাস নিয়ে আমল করা যায়জ নাই যে নবিসল্লাহ সাল্লাম এগুলো বলেছেন আর নবী সাল্লাহ সাল্লাম যদি এগুলো বলার ব্যাপার ব্যাপারটা অথেন্টিক না হয় তাহলে সেটা আমাদের জন্য করা ঠিক হবে না কারণ আমরা বলছি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অথচ আমরা শিওর জানি না যেটা নবী সাল্লাহ সাল্লাম আদৌ বলেছেন কি তো যাই হোক এখন এই যে আমলগুলো যেগুলোর পক্ষে কোনো শহীদ নাই ইমাম সাহেব যদি সেগুলো আমল করেন এবং অন্যান্য আমলগুলো তিনি জোরে জোরে পড়েন তাহলে তখন আপনি কি মসজিদে থেকে নিজের আমলটা করবেন নাকি বেরিয়ে আসবেন আপনি মসজিদে থেকে যদি করতে পারেন সেটা উত্তম কারণ সূর্য ওঠা পর্যন্ত ফজরের পরে মসজিদে অবস্থানটা উত্তম এবং তারপরে সূর্য ওঠার পরে যদি আপনি দূর পড়ে বের হন সেটা উত্তম সেটা হাদিস দ্বারা প্রমাণিত অতএব আমরা এক্ষেত্রে বলবো যে উত্তম হচ্ছে মসজিদে অবস্থান করেই তারা মানে প্রত্যেকে তার আমলের জন্য মাস ওল দায়ী অতএব তারা যে আমলই করুক না কেন আপনি আমলটা করতে পারেন দ্বিতীয়ত যদি কেউ মনে করেন যে মসজিদে তিনি সালাম ফেরানোর পরে ফরজ সালাতের দোয়াগুলো তিনি করার পরে চলে আসতে চান চলে আসতে পারবেন উত্তম কাজ কেউ যদি বাদ দিয়ে তার হয়তো অফিসে যাওয়ার ব্যাপার আছে আরও এক বাসার অনেক কাজ থাকতে পারে ফলে তিনি যদি চলে আসেন এবং আসতে আসতে পড়েন কোনো অসুবিধা নেই অথবা তিনি বাসায় এসে যদি সকাল সন্ধ্যার আধকারগুলো পড়েন তাতেও কোনো অসুবিধা নেই জি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন এরপরে আরেকটা প্রশ্ন নিচ্ছি আমরা আসাব আসাদ তিনি বলেছেন বোর্ড পরীক্ষায় পাশ করার পরে ভালো রেজাল্ট করলে কোনো ব্যাংক বা সংস্থাতে আবেদন করলে ব্যাংক বা সংস্থাটি এককালীন একটা টাকা দেয় শিক্ষার্থীদেরকে দেয়া সেই টাকা হালাল হবে কিনা কারণ ব্যাংক বা সংস্থা তো সুদের কারবার করছে টাকাটা কি নেওয়া যাবে কিনা তার মানে হচ্ছে আপনার প্রশ্ন যে সুদি কর্মকাণ্ডে লিপ্ত যারা বা সুদকে যারা জায়জ মনে করেন বা সুদি কারবারে যারা লিপ্ত তাদের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়া বা স্কলারশিপ নেওয়া স্কলারশিপ লোন নেওয়া শিক্ষার কাজের জন্যে জায়জ হবে কিনা উত্তর হচ্ছে যে না যারা সুদের কারবারে সম্পৃক্ত তাদের থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা নেওয়া জায়জ হবে না কারণ সুদটা হচ্ছে ইসলামের হারাম অতএব যারা হারাম কাজে লিপ্ত সেই হারাম অর্থের আনুকূল্য পাওয়াটা এটা আমাদের জন্য আসলে সঠিক নয় এবং আনুকূল্য পাওয়ার জন্য চেষ্টা করা কিংবা তাদের তারা যদি অফার করে সে অফারটাকে গ্রহণ করা এটা জায়জ হবে না কারণ সুদ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত ভয়াবহ একটা পাপ একটা কবিরা গুণা সুদের অনেক শাস্তির কথা কোরআন এবং হাদিসে এসেছে এবং তাদেরকে বলা হয়েছে যে আল্লাহর কাছ থেকে মাওয়দা আসার পরেও যদি সুদ থেকে বিরত না হয়ে সুদের কারবারের মধ্যে এটা যে কোনো পর্যায়ে হোক না কেন কেউ যদি নিয়োজিত থাকে তাহলে ফাউলা এটা আসহাবুন্নার তারা হচ্ছে জাহান নামের অধিবাসী তাহলে এখানে স্পষ্ট জাহান নামের শাস্ত্রের কথা বলা হচ্ছে এছাড়া আল্লাহ তালা বলছেন ইম রেব ইউরিস সদাক্ষাত আল্লাহ তালা সুদকে মেটিয়ে দেন এবং সাদাকাতকে বাড়িয়ে দেন তাহলে হালাল কোনো ইনকাম থেকে কষ্ট করে যদি আমাদের শিক্ষার্থীরা তার পড়াটা চালিয়ে যায় এমনকি সেটা যদি জাকাত থেকেও হয় সাদাকাত থেকেও হয় তাহলে আল্লাহ তালা সেখানে একটা প্রবৃদ্ধি দি দেবেন বরাকা দেবেন আর যদি সুদ হয় তাহলে তার সেটাকে মিটিয়ে দেবেন অতএব সুদের টাকা থেকে কেউ যদি স্কলারশিপ নেয় তাহলে আল্লাহ তালা এখানে বলেননি যে শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেপশনাল ব্যবস্থা বরং সবার ক্ষেত্রে কমনলি বলা হচ্ছে ইয়াম হাকুল্লাহর রিবা আল্লাহ রিবাকে সুদকে মিটিয়ে দেবেন সুদ একটা হারাম জিনিস অতএব যদি কেউ সুদি কোনো ব্যাঙ্ক থেকে এভাবে লোনের ভিত্তিতে স্কলারশিপটা নিতে চায় অথবা সুদের টাকা থেকে সুদী ব্যাঙ্কে তো সুদের টাকা থেকেই তারা এগুলো দেবে সেখান থেকে ফুল স্কলারশিপও পেতে যায় যেটা তাকে আর পরে শোধ করতে হবে না উভয় অবস্থাতেই আসলে সুদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তারা সেই ওয়াইদ এবং ধমক কিংবা শাস্তির মধ্যে পড়ে যেতে পারেন যেটি জাভের আবদুল্লাহ রাদি আল্লাহ তালা আনহু উল্লেখ করেছেন সাহি মুসলিমের মধ্যে এই রেওয়াজটি এসেছে তিনি বলেছেন লানা রসুল্লাহ আ আকেলার রিবা ওয়া মোকেলাহু ওয়া ক্যাথিবাহু ওয়া শাহিদাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম যে সুদ খায় যে সুদ নেয় যে সুদ লিখে এবং যে সুদ এর সাক্ষী হয় যে দুজন এদেরকে লায়নত করেছেন তাহলে এই যে সুদের টাকা থেকে নেওয়াটা যদিও সুদী কারবারের মাধ্যমে না সে হয়তো পুরোটাই দান করে দিচ্ছে স্কলারশিপ হিসাবে তারপরেও এর মধ্যে সুদ আছে এই নেওয়াটাও রেবার মধ্যে পড়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা আছে ফলে আমাদের সবাইকে এটা অ্যাভয়েড করা উচিত আফরিন সাদিয়া আপনি দুটো প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন গায়রে মাহারাম আত্মীয়কে সালাম দেওয়া যাবে কি না গায়ের মাহারাম আত্মীয়কে সালাম দেওয়ার বিষয়ের আগে গায়ের মাহারাম কারা সেটা একটু উল্লেখ করি মাহরাম হচ্ছে যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ বন্ধন নিষিদ্ধ যেই পুরুষের সাথে নারীদের স্থায়ীভাবে বিবাহ বন্ধন নিষিদ্ধ সেই পুরুষরা হলো মাহরম তাহলে যাদের সাথে বিবাহ নিষিদ্ধ নয় তারা হলো গায়ের মাহারাম এদেরকে বলা হয় অ্যাজবি এদেরকে বলা হয় আজ নবী অর্থাৎ যারা পর নারী বা পর পুরুষ এরা হলো গায়ের মাহারাম এদের সম্পর্কটা হলো একজন আরেকজনের জন্য তারা নন মাহারাম নন মাহারাম আর মাহারাম হলো যাদের মধ্যে স্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ আচ্ছা যাদের মধ্যে বিবাহ জায়জ আছে তাহলে তাদের মধ্যে পর্দা এটা ওয়াজিব ফরজ এবং তাদের মধ্যে খেলোয়া একসাথে নির্জনে কথাবার্তা বলা সেটা নিষিদ্ধ কোনো নির্জন স্থানে একসাথ হওয়া সেটাও তাদের জন্য নিষিদ্ধ তাদের সাথে কোনো প্রয়োজন ছাড়া গসিপ করা অথবা তাদের ফ্রি হওয়া এগুলো আসলে নিষিদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো গায়ের মাহরামকে কোনো নারী কোনো প্রয়োজন ছাড়া সালাম দেবে না তবে পুরুষদের ক্ষেত্রে মানে পুরুষ নিজেরা হলে আলাদা আর মেয়েরা নিজেরা হলে আলাদা এক মহিলা আরেক মহিলাকে না চেনলেও সালাম দিতে পারবেন এক পুরুষ আরেক পুরুষকে না চিনলেও সালাম দিতে পারবেন কিন্তু এখানে গায়ের মাহারাম কথাটি বলে আসলে বোঝানো হচ্ছে যে আমরা আসলে যদি পুরুষ আর নারী তাদের মধ্যে একজনের আরেকজনের মাহারাম না হয় তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে আচ্ছা তাহলে সাধারণভাবে আমরা বলবো যদি অচেনা অজানা হয় গায়ের মাহারাম তাহলে তাকে সালামও দেওয়াটা যাবে না প্রয়োজনে তার সাথে কথা বলা যাবে জিজ্ঞেস করা যাবে যে ভাই ওই রাস্তাটা কোথায় এই জায়গাটা কোথায় এটা কি সেই জায়গা কিনা বা আমার আত্মীয়কে খুঁজছি এভাবে করা যাবে আচ্ছা এখন গায়ের মাহারাম যদি আত্মীয় হন তাহলে কি তাকে সালাম দেওয়া যাবে হ্যাঁ গায়ের মাহারাম যদি আত্মীয় হন তারও কয়েকটা কন্ডিশন আছে সেটি হচ্ছে তিনি যদি দূর সম্পর্কে কোনো চাচা হন জ্যাঠা হন বয়স্ক ব্যক্তি হন দাদা হন তাহলে তাদেরকে সালাম দিতে কোনো অসুবিধা নাই এবং তারা যদি পরিচিত হন অনেক আত্মীয় আমাদের কাছে পরিচিত নন কিন্তু আত্মীয় যদি পরিচিত হন এবং তিনি এই সম্পর্কে হন তাহলে তাকে সালাম দিতে সারিয়া নিষেধ করে না এটা হচ্ছে তাদের সাথে এই যে তারা মুরব্বী এবং তাদের যে সম্পর্ক এবং তারা যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আছেন গায়ের মাহারাম হওয়া সত্ত্বেও আত্মীয়ত্বার বন্ধনে আবদ্ধ আছেন এবং তাদের বয়সটা এখানে একটা ফ্যাক্টর আর যদি গায়ের মাহারম যদি হয় এরকম যে একজন তরুণ আর একজন তরুণী তখন তাদের মধ্যে আসলে পর্দা মেনটেন করা উচিত ভয়েসের পর্দা মেনটেন করা উচিত এবং ফ্রি না হওয়া উচিত ফলে তারা প্রয়োজন ছাড়া কথাবার্তা মানে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তারা আসলে সালামও দেবে না তাহলে আমরা এখানে যে আলোচনাটা করলাম ডিসকাশন সেখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে গায়রামাহারাম ব্যক্তিদের মধ্যে যদি কোনো পরিচয় না থাকে নারী পুরুষের মধ্যে তাহলে প্রত্যেকে তার তো নিজ নিজ প্রাইভেসি মেনটেন করে চলে যাবেন কেউ এখানে ইন্টার্যাক্ট করবেন না আর যদি তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকে পরিচিতি থাকে তাহলে বয়সটা এখানে একটা ফ্যাক্টর এখানে যদি মুরব্বী টাইপের বা বয়োজ্যেষ্ঠ টাইপের যারা সম্মানজনক অবস্থানে রয়েছেন তাদের সাথে কারো সাক্ষাৎ হয় তখন তাদেরকে সালাম দিতে কোনো অসুবিধা নেই অথবা কুশলাদি বিনিময় করতে অসুবিধা নেই পর্দা মেনটেন করে আর যদি তাদের এইজটা হয় পেয়ার গ্রুপ যেখানে তাদের ক্লোজ রিলেশানের কারণে তাদের মধ্যে আসলে অন্যরকম একটা সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকতে পারে সেই জায়গাটা তাদেরকে রেস্ট্রিক্টেড থাকতে হবে সেখানে তারা আলাপচারিতাও করবে না এবং সেখানে তারা সালাম বিনিময় করবে না বরং তাদের কোনো প্রয়োজন থাকলে শুধু সেই প্রয়োজনে জিজ্ঞাসা তারা করতে পারে আদারওয়াইজ তারা অন্য আত্মীয় স্বজন উপস্থিত থাকা অবস্থায় তারা হয়তো অন্য অন্য কথায় মানে তাদের যে প্রয়োজনীয় কথাগুলো সারতে পারে তার মানে হচ্ছে এখানে খালোয়াটাও জায়েজ নেই সেটাও মনে রাখতে হবে খালোয়া আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি আবু আবদুল্লাহ থেকে তিনি বলেছেন খুব বিপদে আছে আমার মা খুব ভয় পায় কোভিডের কারণে বাসা থেকে মা বাইরে যেতে কঠোরভাবে নিষেধ করেছে পত্রিকা দেখে এসব নিয়ে খুব অশান্তি সৃষ্টি করেছে এখন একটা টিউশনি শুরু করেছি সেটাও করতে দেবে না জীবন জীবিকা খোঁজ করার জন্য বাইরে যাওয়া নিষেধ করে দিয়েছে এমন এমনকি জুমুয়া জামাত কোনোটাতে যেতে দিচ্ছে না অনেক বুঝিয়েছি কিন্তু কারো কথাই বুঝতে চায় না নিজের বুঝ ছাড়া আমি যদি জামাত এবং কাজের জন্য বাইরে যাই সেটা কি অবাধ্যতা হবে কিনা আর মা অসন্তুষ্ট হলে কি করব। আচ্ছা খুবই জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন করেছেন যে এখনকার যে কোভিড নাইন্টিনের মহামারী সেই কারণে মা যদি আমাদেরকে রেস্ট্রিক্ট করে দেয় যে না তুমি বাইরে যেতে পারবে না না মসজিদে না অন্য কোথাও কারণ বাইরে মহামারী চলছে অতএব এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি মায়ের অবাধ্য হন তাহলে কেটা অবাধ্যতা হিসেবে গণ্য হবে সেটাকে সেরিয়ে অ্যালাউ করে ইত্যাদি প্রথম কথা হচ্ছে কোভিড নাইন্টিনের বর্তমান এই মহামারীর সময় আমাদের ওলামাই ওলামাইকেরাম তারা এটাকে অ্যালাউ করেছেন যে সেরাই রোকসাত রয়েছে এবং সেই রোকসাতের উপলক্ষে ব্যক্তি যদি ফরজ সালাত মসজিদে না পড়ে বাসায় পড়ে তাহলে সেটা যায় আছে এখন বাসায় যদি জামাত করে পড়ার সুযোগ থাকে সেটা করবে আর যদি বাসায় সে এবং তার স্ত্রী অথবা মা থাকে তাহলে তো সেভাবে সুযোগ অনেক সময় নাও হতে পারে তবে একাধিক ব্যক্তি যদি বাসায় থাকেন এবং মহিলারাও থাকেন তাহলে মহিলারা পিছন দাঁড়াবেন পুরুষরা সামনের কাতারে দাঁড়াবেন এভাবে জামাত করে বাসায় পড়তে পারেন তাহলে যেহেতু সেই রোকসারটা আছে তাহলে মানে মায়ের এই নির্দেশটা এখানে মানাটা জরুরি মায়ের এই নির্দেশটা এখানে মানাটা জরুরি সেকেন্ড হচ্ছে আপনি জাগতিক কারণে যদি যেতে চান অথচ মা দিচ্ছে না তাহলে এখানে দু প্রকার একটা হলো যে আপনার হঠাৎ বাইরে একটু হাঁটতে ইচ্ছে করছে আপনার কোথাও একটু যেতে ইচ্ছে করছে তাহলে এক্ষেত্রেও আপনার উচিত হবে মায়ের নির্দেশ মান্য করা আর যদি জরুরি হয় জরুরি যেমন মা এবং আপনি কিভাবে চলবেন খোরাকি করতে থেকে আসবে টাকা পয়সা নাই সেক্ষেত্রে জীবিকার প্রয়োজনে যদি আপনি বের হতে চান মা যদি আপনাকে বের হতে না দেয় তাহলে আপনি বের হতে পারবেন এবং এটাকে অবাধ্যতা বলা হবে না আর আমাদের মায়েরা অনেক সময় দেখা যাচ্ছে যে তারা আসলে আমাদের ভালো চায় বলে অনেক সময় এমন কিছুতে জোর করে হয়তো যার কোনো যৌক্তিকতা নেই আজকে বিশ্বে আমরা যেটা লক্ষ্য করছি লকডাউনের শুরুতে বাইরে বের হওয়ার ব্যাপারটা নিয়ে অনেকের কাছে অনেক দ্বিধা ছিল আমরা মনে করতাম যে আসলে বাইরে যাওয়াই যাবে না এতে অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু এখন যেটা বোঝা যাচ্ছে যে এই মহামারীর কোভিড নাইন্টিন যে ভাইরাস এটা লং টাইম ধরে থাকবে এবং সেটা গত শীতের সিজনে যেমন সারা বিশ্বকে কাঁপিয়েছে এখনও আবারও নতুন করে দেখা দিয়েছে ফলে এর মধ্যেই কিন্তু জীবন চলবে যেটা আমাদের করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলা সতর্ক থাকা তারপরেও যার হবার হবেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরে তো আর আমাদের করার কিছু নেই ইসলাম তো স্বাস্থ্যবিধি মেনে চলতে নিষেধ করেনি অতএব আমরা বলবো যে এই মাকে বলবো যে আপনি এতটা রেস্ট্রিকশান আরও করবেন না যে ছেলেকে একদমই বের হতে দিবেন না বরং এর মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করতে হবে প্রয়োজনে সে বের হবে এবং স্বাস্থ্যবিধি রক্ষা করবে সতর্কতা অবলম্বন করবে আর পাশাপাশি আমাদের মানে এই ছোটো ভাইদেরকেও বলবো আবু আবদুল্লাহ যাদের মায়েরা হয়তো তাদেরকে বের হতে দিচ্ছে না যে যথাসম্ভব মায়ের নির্দেশে মেনে চলা উচিত এবং মায়ের আনুগত্য আমাদের করা উচিত একমাত্র যদি দিনই জরুরত থাকে অথবা জাগতিক জরুরত থাকে এই জরুরতের কারণে তাদের নির্দেশকে না মেনে বাইরে যাওয়াটা এটা জায়েজ আছে কারণ তার এই নির্দেশের বিষয়টা এটা সার্ব মানে সব কিছুতে জেনারেলাইজ করা যাবে না এটা করতে হবে শুধুমাত্র স্রষ্টার আনুগত্যের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত জায়গায় তিনি যেখানে নিষেধ করেন সেই নিষেধটা যদি কোরআন হাদিসের সাথে মানে ম্যাচ করে তাহলে সেটা তিনি মেনে চলবেন মেনে চলতে বাধ্য আর যদি মেনে না চলেন সেটা হবে অবাধ্যতা কিন্তু অন্য ক্ষেত্রে সেটা অবাধ্যতা হবে না অল্লাহ তালা আলাম আচ্ছা মোহাম্মদ তামজিদ ভিয়েতনাম থেকে একটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আসসালামু আলাইকুম শাহ ওয়ালাইকুম আসসালাম আমরা তাইবা একাডেমিতে আপনার অনেকগুলো ক্লাস পেয়েছি এবং আমরা মনে করি আপনি তাইবা একাডেমির একজন কন্ট্রিবিউটর এক্ষেত্রে তাইবা একাডেমির পরিচালনা আপনার কতটুকু সম্পৃক্ততা আছে হ্যাঁ ভাই তাইবা একাডেমি এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের একদম শুরু থেকেই আমরা এর সাথে সম্পৃক্ত আছি এবং এর যে পলিসি এর যে অ্যাকাডেমিক কারিকুলাম এবং আরও যে কোর্স ডিজাইন এগুলোর সাথে আমি সরাসরি সম্পৃক্ত এবং আমাদের কিছু ছোট ভাইয়েরা তারা ভলেন্টিয়ারিলি এখানে অনেকগুলো কাজ করছে আপনাদের কাছে যাতে ইজিলি এই কোর্সটা আসে এবং আপনাদের জন্য খুব সহজে ইসলামের যে বেসিক জিনিসগুলো জানতে পারেন কিংবা অ্যারাবিক অথবা আরও অন্য বিষয়গুলো জানতে পারেন সেই জন্য তারা দিন রাত চেষ্টা করে যাচ্ছে তাইবা একাডেমির সাথে আমার সরাসরি সম্পৃক্ততা আছে অতএব এখানে যদি আপনাদের কোনো সাজেশন থাকে এবং আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে আপনাদের কোনো সমস্যা থাকে প্রবলেম থাকে আমাদেরকে জানাবেন আমাকেও জানাতে পারেন আমরা চেষ্টা করব সবাই মিলে আমরা সমস্যাগুলো দূর করে আপনাদের সুন্দর পরামর্শগুলো গ্রহণ করে এটাকে একটা গ্রহণযোগ্য একাডেমিক প্ল্যাটফর্ম হিসাবে যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ যেন কবুল করেন আপনাদের কাছে সে দোয়াও আমরা চাইছি বারাকাল্লা আল্লাহ রাফিয়া খাতুন আপনি একাধিক প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে আমার বাবার ইনকাম হালাল হারা মিশ্রিত আমি যতটুকু জানি যে উনি হারামটা থেকে ফিরে আসতে চান চেষ্টাও করছেন কিন্তু সুদের লোন নিয়ে ব্যবসার কিছু অংশ যেহেতু শুরু করেছেন তাই বড় অঙ্কের টাকা ফেরত দেওয়া তার জন্য এখন অনেক কষ্ট হচ্ছে আমি কি বাবার আয় থেকে খেতে পারবো আপনি বাবার আয়লা বাবার অধীনস্থ আপনি আপনার যতটুকু প্রয়োজন বিলমা আরফ অর্থাৎ নিয়ম অনুযায়ী একজন বাবার সংসারে আপনি আপনার চলাফেরা থাকা খাওয়া পোশাক আশাকের জন্য বা শিক্ষার জন্য যা প্রয়োজন সেটি বাবার ইনকাম থেকে আপনি নিতে পারবেন বাবার ইনকামে যেহেতু হারা মিশ্রিত আছে অতএব আপনি আপনার প্রয়োজনের অতিরিক্ত সেখান থেকে নেবেন না এটাই হচ্ছে তাকোয়া এটাই হচ্ছে তাকোয়া আপনি আপনার প্রয়োজনীয় অংশটুকু নিতে পারবেন এবং সেটা আপনার জন্য হালাল বাবা চেষ্টা করছেন এবং আমি বুঝতে পারছি প্রশ্ন থেকে আপনারাও সবাই একমত যে আমাদেরকে হালাল ইনকামে আসতে হবে তো আমি দোয়া করি যেন আপনার বাবা যে চেষ্টা করছেন হালালের মধ্যে কমপ্লিটলি থাকতে এবং হারাম থেকে বের হতে আল্লাহ যেন তাকে তৌফিক দান করেন এবং আমরাও যারা প্রতিনিয়ত হালালের মধ্যে থাকার প্রণান্ত করে চেষ্টা করছি আল্লাহ যেন আমাদের সবাইকে হালালের মধ্যে রাখেন হারাম থেকে সর্বতভাবে বিরত থাকার এবং হারাম মুক্ত ইনকাম উপার্জন করার হারাম মুক্ত হালাল খাওয়ার আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এই দোয়া করছে আপনাদেরকে আল্লাহ সে তফিক দান করুন আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দর্শন বিষয় পড়া কি জায়জ কেউ যদি এ বিষয় নিয়ে পড়া শুরু করে দেয় তার কি করণীয় দর্শনটাকে আরবিতে বলা হয় ফালসাফা দর্শন শাস্ত্র এটা খুবই কনফিউজিং একটা বিষয় তবে সাধারণত এই বিষয়টা নিয়েও আমাদের মুসলিমদের মধ্যে অনেক বিভেদ অনেক দৃষ্টিভঙ্গি অনেক চিন্তাভাবনা আছে আমরা যেটা দেখি আমাদের সালাফ তারা দর্শন তর্কশাস্ত্র এবং আলমুল কালাম এই ধরনের শাস্ত্রগুলো থেকে আমাদেরকে তাম্বিয়ে করেছেন সতর্ক করেছেন কারণ এগুলো অতিমাত্রায় যুক্তিতর্ক করে করে এগুলো আমাদের আকিদায় ত্রুটি সৃষ্টি করে এবং এগুলো আমাদের চিন্তা চেতনায়ও ভয়ঙ্কর ধরনের ত্রুটি সৃষ্টি করে মিসগাইড করে মানুষের মধ্যে একটা এমন সত্তা তৈরি হয় যে তার স্রষ্টার সাথে প্যারালালি চিন্তা করতে থাকে অথবা স্রষ্টার বিভিন্ন বিষয়ে সে সংশয় প্রকাশ করতে থাকে আমরা পৃথিবীর প্রচুর দার্শনিকদেরকে দেখেছি আগেও দেখেছি পরেও দেখেছি এখনও আছে এরকম দার্শনিকরা যারা দিনের বিষয়গুলোকে ইসলামের বিষয়গুলোকে আসলে সেভাবে স্বীকার করে না অথবা নিজেদের মন গড়া ব্যাখ্যা করে মুসলিম অত্যন্ত বিখ্যাত দার্শনিকদের ক্ষেত্রেও আমরা তো অনেকের কথা আসলে জানি না যে তারা আসলে কি ধরনের চিন্তা চেতনা তারা তারা প্রচার করেছিলেন আমরা দেখি যে আমাদের প্রাচীন দার্শনিকদের মধ্যে তারা চিন্তা চেতনাগত দিক থেকেও বেশ ত্রুটি তাদের রয়েছে এর মধ্যে যেমন সিনার বিষয়টাও চলে আসে তার ইলাহিয়াত যে বইটা সেটা যদি যে কেউ পড়েন তাহলে বুঝতে পারবেন যে তিনি দেখেন কত বড় কন্ট্রিবিউটর মুসলিম বিশ্বের একজন বড় চিকিৎসক হাফিজুল কোরআন অত্যন্ত অল্প বয়সে হয়েছেন সব দিক থেকেই তাকে দেখে আমরা উদ্দীপ্ত হই কিন্তু এই দর্শনশাস্ত্র নিয়ে তিনি আসলে ইসলামের সঠিক যে চেতনা সঠিক যে যে রূপরেখা সেটাকে কিন্তু তিনি ধরে রাখতে পারেননি ফলে দর্শন সবসময় মানুষকে কনফিউজড করে এবং এই দর্শনটা হচ্ছে পাশ্চাত্য দর্শন ফিলোসফি হ্যাঁ ওয়েস্টার্ন ফিলোসফি কারণ আমাদের আমাদের ফিলসফিতে এখন কী পড়ানো হচ্ছে ইসলামী আকিদা একদম ভিন্ন জিনিস ফিলসফি নামে এখন যা পড়ানো হচ্ছে তার থেকে একদমই আলাদা ভিন্ন জিনিস বরং এই ওয়েস্টার্ন ফিলোসফি বা যেটা এখন আসলে যদি আপনি শুধু ফিলোসফিয়ে বলেন সেটি ওয়েস্টার্নটাকেই বোঝাবে এসব কিছু মিলিয়ে মানুষ আসলে সঠিকভাবে তার নিজেকে ইসলামের মধ্যে ইসলামের সঠিক যে আকিদা সালাফে সালেহিনের সঠিক যে ম্যাথোডলজি মানহাজ তার মধ্যে ধরে রাখতে পারে না ফলে আমরা বলছি যে এর থেকে বেটার সাবজেক্টগুলোতে আপনারা পড়বেন আপনারা কোরআন নিয়ে পড়েন হাদিস নিয়ে পড়েন সায়েন্স নিয়ে পড়েন পিওর সায়েন্স নিয়ে পড়েন ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়েন হ্যাঁ অনেক ভালো ভালো সাবজেক্ট আছে সেগুলো নিয়ে পড়েন পড়লে ইমান বেড়ে যাবে জনকল্যাণের যোগ্যতা অর্জন হবে মানুষের প্রতি এবং মানুষের স্রষ্টার প্রতি আপনাদের সঠিক যে আকিদা সেটা সৃষ্টি হবে এমন কোনো শাস্ত্র আমাদের পড়া উচিত হবে না যেটার কারণে আমরা দিন অথবা দিনের সঠিক আঁকিদা থেকে বিচ্ছুত হয়ে যাব নুসরত জাহান বলেছেন আমার দুই মাস বয়সী ছেলে আছে আমি বাসায় একা থাকি আমি যখন সালাদ পড়ি আমার ছেলে অনেক কান্না করে তাই বেশিরভাগ সময় তাকে কোলে নিয়ে বসে ইশারায় সালাত আদায় করি আমার সালাদ কি হবে হ্যাঁ আপনার সালাত হবে ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে সালাত আদায় করা এটা জায়জ আছে কারণ ছোট বাচ্চা অনেক সময় এমন কান্না করে এমন ভয় পায় সে মায়ের কোল ছাড়া থাকতে চায় না আর এছাড়াও সালাত আদায়কালে বাচ্চারা যদি কোলে উঠে যায় ঘাড়ে উঠে যায় তাহলে ব্যক্তির সালাত আসলে বাতিল হবে না এটা আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনেকগুলো হাদিস থেকে জানি বরং তিনি যেমন সেজদারত অবস্থায় নাতিদেরকে ঘাড়ে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলেন বসিয়ে রেখেছিলেন মানে উঠে উঠে যাওয়ার পরে তিনি সেজদা লম্বা করে দিয়েছেন তাছাড়া মানে বাচ্চারা যদি কারো কোলে থাকে তার সালাদ বাতিল হবে এমন কোনো দলিল নেই ফলে আমরা বলবো যে আপনি যদি বাচ্চাকে কোলে নিয়ে সালাত আদায় করেন সেটা জায়জ আছে আচ্ছা এখন আপনি ইশারায় সালাত আদায় করার কথা বলছেন না এটা জায়জ হবে না ইশারায় আপনি বাচ্চাকে কোলে বসে নিয়ে ইশারায় সালাত পড়বেন সেটা জায়জ হবে না বরং বাচ্চাকে কোলে নিয়ে সালাতের মতো সালাত আদায় করতে হবে অর্থাৎ আপনি রুখু করবেন কোলে নিয়ে সেজদা করবেন কোলে নিয়ে আবার উঠে দাঁড়াবেন কোলে নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার ইশারা তখনই করে সালাত আদায় করা যাবে যখন কেউ মানে ইশারা ছাড়া সালাত আদায় করতে পারবে না আর এখানে বাচ্চার কাদার বিষয়টা এটার সাথে ইশারার কোনো সম্পর্ক নেই কারণ আপনি বাচ্চাকে কোলে নিলে সে ঠান্ডা আপনি বাচ্চাকে কোলে নিলেই সে ঠান্ডা হয়ে যাবে অতএব বাচ্চাকে কোলে নিয়ে ইশারায় পড়ার অপশান আসলে মূলত নেই আচ্ছা আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন আমার ছেলে কোলে প্রসাব। প্রস্রাব করে এবং অনেক সময় তার বাথরুম লেগে যায় এম অবস্থায় আমাকে কি বারবার পোশাক পরিবর্তন করে সালাত পড়তে হবে ছেলের বয়সটা কত আপনি বলেননি ও দুই মাস বয়সী ছেলে আপনি বলেছেন দুই মাস বয়সী ছেলে যদি কোলে পেশাব করে দেয় তাহলে তার বিধানটা কি হবে এটা নিয়ে আমাদের ফোকাহকারতলাফ করেছেন একদল কেরামের মতে তারা বলেছেন যে বাচ্চা যদি মায়ের বুকের দুধ খায় তাহলে তার প্রস্রাবের বিধানটা হল সেখানে সে পানি ছিটিয়ে দিবে ইউরাসু বিন বাউল গোলাম রাসুলসাল্লাহ আসলামের থেকে বিশুদ্ধ আদেশে এসছে যে ছেলে সন্তান ছেলে সন্তান সে যদি মায়ের দুধ খায় ইনফ্যান্ট হয় তাহলে তার পেশাবের মধ্যে পানি ছিটিয়ে দিলেই সেটা পবিত্রতার জন্য যথেষ্ট আর মেয়েদের ওয়ুক সালুীন বাউলিল জারিয়া মেয়েদের পেশাব ধুইতে হবে ধৌত করতে হবে এটা হলো হাদিসের বক্তব্য এই দৃষ্টি মানে এই এই বক্তব্যের আলোকে ওলামাইকেরাম একদল বলেছেন যে তাহলে মেয়েদের প্রস্রাব ধুয়ে ফেলতে হবে আর ছেলের হলে পানি ছিটি দিলে চলবে আচ্ছা আর আরেক দল কেরাম তারা বলেছেন যে না ছেলে মেয়ে উভয়ের প্রস্রাবের মধ্যে কোনো পার্থক্য নেই অতএব উভয়টাই ধৌত করতে হবে ইমাম আবু হানিফ রহমাহুল্লার এটাই অভিমত এবদুল কাইয়েম তার গ্রন্থে এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছেন এবং তিনি হাদিসের পক্ষে তার মত ব্যক্ত করেছেন বলেছেন যে না এই ছোট ছেলে বাচ্চার ক্ষেত্রে পানি ছিটি দিলে চলবে কারণ তিনি এখানে তুলনামূলক আলোচনা করে দেখিয়েছেন যে মেয়ে বাচ্চার পেশাব ছেলে বাচ্চার পেশাবের মধ্যেও গুণগত অনেক পার্থক্য আছে তার মানেই তিনি বলতে চাচ্ছেন সারিয়ার যে স্ট্যান্ডটা সেটা মেয়েদেরকে খাটো করার উদ্দেশ্য নয় বরং এটা অন্য আরেকটা কারণ এটা তহারাতের আলা এটা মেয়ে হওয়ার কারণে ধুতে হবে আর ছেলে হওয়ার কারণে সে পার পেয়ে যাবে ব্যাপারটা এটা নয় আর অনেকগুলো কারণ তিনি উল্লেখ করেছেন সেগুলো পড়লে বোঝা যায় যে হাদিসের বক্তব্যটা আসলে নেওয়া যেতে পারে বরং হাদিসের বক্তব্যটাই এখানে শক্তিশালী যাই হোক আর যদি সে মল ত্যাগ করে অর্থাৎ পায়খানা করে ফেলে তাহলে ছেলে মেয়েদের পায়খানার ধুতেই হবে বারবার যদি পোশাক পরিবর্তন করা লাগে তাহলে পোশাক পরিবর্তন করতে হবে আর যদি ফেলা যায় তাহলে পোশাক পরিবর্তন না করে পোশাকে আপনি পড়তে পারেন আচ্ছা আরেকজন প্রশ্ন পাঠিয়েছেন কিন্তু তিনি তার নাম উল্লেখ করেননি তিনি দুটো প্রশ্ন করেছেন বলেছেন দয়া করে দুটো প্রশ্নের উত্তর দিয়ে একটি হচ্ছে ছোট থেকেই শুনে আসছি যে জান্নাত হলো আটটি জাহান্নাম হলো সাতটি কোরআন হাদিসে কি জান্নাত ও জাহান্নামের কোনো সংখ্যা উল্লেখ করা আছে প্রথমত জান্নাত আটটি আর জাহান্নাম সাতটি এমন কথা কোরআন বা হাদিসে এভাবে আসেনি কোরআন হাদিসে তো জান্নাত জাহান্নামের আলোচনা ব্যাপকভাবে এসেছে যেটা এসেছে সেটা হলো রাসুল্লাহাম যেমন বলেছেন ফিল ফিলজান্নাত জান্নাতের মধ্যে আটটা দরজা আছে তাইলে জান্নাত আটটা সেটা নয় এবং জান্নাতের মধ্যে আটটা দরজা আছে তার মধ্যে একটা দরজা হলো বাবুর রাইয়ান এছাড়া বাবু সালাত বাবুল হাজ আছে তারপরে বাবুজ জাকাত এভাবে বাবু সাদাকা অনেকগুলো বাব জান্নাতের মধ্যে আছে বাব মানে হচ্ছে দার দারোয়াজা বা দরজা যেটাকে আমরা ডোর বলি তাহলে জান্নাত এখানে কয়টা সে আলোচনাটা এই এইভাবে আসেনি তবে আমরা যেটা দেখি যে জমহর ওলামাইকেরাম তারা পাঁচটা জান্নাতের কথা বলেছেন পাঁচটা জান্নাত সেগুলো তারা কিভাবে নির্ধারণ করলেন পাঁচটা জান্নাতের বিষয়টা তারা নির্ধারণ করেছেন যে যেমন জান্নাতুল ফেরদাউসের কথা আল ফেরদাউস আল ফেরদাউসের কথা এসছে জান্নাতুল খুলত তারপরে দারুল মকাম এভাবে যে বিভিন্ন নামগুলো আছে এই নামগুলো থেকে কেউ কেউ পাঁচটা বলেছেন এটা নিয়ে আরও ইখতালাফ আছে তো জান্নাত আটটা এটা নয় বরং আটটা যেটা এসেছে সেটা হলো আবু আবুল জান্না জান্নাতের দরজা হয়তো সেটিকে আটটি জান্নাত হিসাবে কেউ কেউ বলেছেন আর জাহান্নাম জাহান্নাম সাতটি এইটা কিন্তু কোরআনে আসেনি হাদিসেও এভাবে সুনির্দিষ্টভাবে আসেনি যেটা এসছে কোরআনের মধ্যে সুরআরের চুয়াল্লিশ নম্বর আয়াত যেমন আল্লাহ তালা বলছেন লাহাসাব আবুয়াবিনেকুল আত আবুয়াব এর রয়েছে ষাটটা দরজা তাহলে জাহান নামের দরজার কথা এসছে জাহান নামে ষাটটা দরজা তাহলে আমরা দেখতে পাচ্ছি সহি বর্ণনায় জান্নাতের আটটা দরজা আর জাহ্নামের সাতটা দরজার কথা এসেছে কিন্তু তাদের সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে এইভাবে আসেনি আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার মায়ের চাচি নানি মায়ের চাচাতো বোন যেমন খালাম্মা এর সাথে পর্দা সরিয়া বিধানকে অর্থাৎ আপনি দুজন ব্যক্তির কথা বলেছেন একজন হলো আপনার নানি যিনি হলো যিনি হলেন আপনার মায়ের চাচি মায়ের চাচি এবং মায়ের চাচাতো বোন খালাম্মা এদের সাথে এই পর্দার বিধানটা কী প্রথমত এরা ননমাহারাম হিসাবে এরা ননমাহারাম ফলে তাদের সাথে আপনার পর্দার বিধানটা প্রযোজ্য হবে আচ্ছা কারণ মায়ের আপন বোন মায়ের বইপিত্র বোন মায়ের বইমাত্রীয় বোন এরা হচ্ছে আপনার জন্য মাহারাম মানে মাহারামের সম্পর্ক আপনাদের সাথে ঠিক তেমনি মায়ের মা মায়ের মা হ্যাঁ এরা হচ্ছে মাহারাম কিন্তু মায়ের চাচি সেখানে মাহারাম আর থাকছে না মায়ের চাচাতো বোন মায়ের মামাতো বোন মায়ের খালাতো বোন এখানে আর মাহারামের সম্পর্কটা থাকছে না ফলে এখানে সেরা এই পর্দার বিধান প্রযোজ্য হবে তবে যদি তারা বয়স্ক হন তাহলে পর্দার যে মানে রেস্ট্রিকশন অনেক বেশি সেটা একটু শিথিল হতে পারে কারণ বয়স্কদের ক্ষেত্রে আমরা জানি যে যেমন দাদির বয়সী যারা তাদের তাদের সাথে সেই রেস্ট্রিকশনটা নেই যে রেস্ট্রিকশনটা সাধারণত তরুণ বয়সের বা তরুণী বয়সের সাথে থাকে পর্দার ক্ষেত্রে আচ্ছা মোহাম্মদ আবু সালমান তিনি একটা প্রশ্ন করেছেন প্রায় দুই বছর আগে আমার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড হারিয়ে গেছে এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না এনআইডি কার্ড উত্তোলন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এনআইডি কার্ড হারিয়েছে মর্মে করা জিডি কপি জিডি কপি জমা দিতে হয় জিডি করতে গেলে থানায় পুলিশ জানায় যে জিডি তো অবশ্যই উল্লেখ করতে হবে যে গত সাত আট দিনের মধ্যে কোনো একদিন এনআইডি কার্ড হারিয়েছে নতুবা জেডি গ্রহিত গৃহীত হবে না কিন্তু আমার এনআইডি কার্ড হারিয়েছে প্রায় দুই বছর আগে এখন যদি আমি উল্লেখ করি যে গত সাত আট দিন আগে হারিয়েছে যত সাত গত সাত আট দিনের মধ্যে কোনো একদিন আমার এনআইডি কার্ড হারিয়েছে তা হবে স্পষ্টত এমন তো অবস্থায় আপনার কি করণীয় আসলে আপনি হারিয়েছে বলেন হারিয়েছে তাই না আর এটা আপনার অফিসারকে আপনার কনভিন্স করার বিষয় কনভিন্স করার বিষয় কোনো অবস্থাতেই সাধারণত মিথ্যা বলা জায়জ হবে না কোনো অবস্থাতেই মিথ্যা বলা জায়জ হবে না এখন আমার জানা এমন কোনো নিয়ম নেই যে রিসেন্টলি হারিয়েছে এটাই বলতে হবে সেক্ষেত্রে আপনি আরও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে পারেন কারণ খামাখা একটা মিথ্যা কেন আমরা বলবো এটা তো কোনো প্রয়োজন নাই এটাকে জেনারেলাইজ করা যায় যে আমি আমার এনআইডি হারিয়ে ফেলেছি এটা বলতে পারে আর আরেকটা শব্দ যেগুলো অস্পষ্ট অস্পষ্ট শব্দ ইউজ করা যেতে পারে আমি কিছুদিন আগে অথবা কিছু কাল আগে অথবা আমি বেশ কয়েকদিন আগে মানে এরকম না না অস্পষ্ট শব্দ আপনি ব্যবহার করতে পারেন আর সম্প্রতিও বলতে পারেন কারণ সম্প্রতি কথাটাও যদি যদিও বোঝা যায় যে খুবই অল্প কয়েকদিন আগে কিন্তু সম্প্রতি কথাটাও এটা বছরকে বছরের তুলনায় দুই বছর আগেও সম্প্রতি হতে পারে তাহলে মানে যদি মনে করেন যে সেখানে তারা মানে অনেক পুরনো জিনিস তারা নেবে না পুরোনো জিনিসের জিডি করলে সেক্ষেত্রে আপনি এই অস্পষ্ট শব্দ ইউজ করতে পারেন এটা জাস্ট একটা পরামর্শ বাট আমার কাছে মনে হয় যে এগুলো কোনো সমস্যাই নয় সেখানে এমন কোনো নিয়মকানুন নেই যে আপনাকে সাত আট দিন উল্লেখ করতে হবে এবং আপনি সেখানে আগের কথা উল্লেখ করলে আপনারটা গৃহীত হবে না আর যেটা আমরা বলেছি আপনি অস্পষ্ট রেখে দেন যে আমি আমার এটা হারিয়েছি অতএব এটা জানিয়ে রাখলাম এভাবে মোহাম্মদ সিফাত বলেছেন সে আমি সৌদি আরবে থাকি আমি বেশিরভাগ সময় সকালবেলা ফজরের নামাজ পড়তে আমাকে পড়তে হয় সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট আগে তখন কি আমার নামাজ শুদ্ধ হবে নাকি আরও আগে ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে আচ্ছা সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট আগে আপনি কেন উঠছেন আপনাকে আরও আগেই উঠা উচিত আরও আগেই কারণ সাল্লাম গালাস অন্ধকার থাকতেই পড়তেন ওয়াক্ত হওয়ার পরে বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা পরেও আপনি পড়তে পারেন অসুবিধা নাই কিন্তু আপনি একদমই সূর্য ওঠার একটু আগে কেন পড়বেন দশ পনেরো মিনিট আগে কেন পড়বেন হ্যাঁ এটা যদি মাঝে মাঝে হয় কোনো অসুবিধা নেই আমরা মানে বলবো আপনার জন্য উত্তম হলো গালাসে পড়া অথবা তার একটু পরে পড়া আর আপনি চেষ্টা করবেন যেন শেষ মুহুর্তে ওঠার অভ্যাস আপনি না করেন বা এটাকে অভ্যাসে পরিণত না করেন দশ থেকে পনেরো মিনিট আগে যদি আপনি পড়েন আপনার পড়াটা শুদ্ধ হবে আপনার সালাদটা টাইমের মধ্যে পড়েছেন বলে গণ্য হবে তবে এটাকে আপনি নিয়মিত করবেন না আচ্ছা আপনি আরেকটা প্রশ্ন করেছেন বেতের নামাজের তৃতীয় রাখাতে শেজদাই কি সৈদুল ইস্তেকফার পড়া যাবে অথবা যে কোনো নফল সাহাতের সেজদায় সাইদুল ইস্তেকফার পড়া যাবে সাইদুল ইস্তেকফার বা এই ধরনের আরও যে দোয়াগুলো আছে এগুলো তো দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দোয়া এবং আমরা দেখেছি যে সিজদার দোয়ার মধ্যেও কিন্তু আজকারের মধ্যে ইস্তেকফারের দোয়া আছে সুবাহ আকাল আল্লাহ ফেরলি যেটা আমরা পড়ি মানে সুবাহানা রব্বিআল আড়ালার পরে আমরা সাধারণত আর অনেকগুলো দোয়া পড়তে পারি সেদুল ইস্তেকফার পড়তে কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে নিয়ম করা যাবে না এটাকে নিয়ম করা যাবে না এটা ওপেন থাকবে উন্মুক্ত কারণ রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সেজদার মধ্যে তোমরা বেশি বেশি দোয়া করো কারণ এ সময় দোয়া কবুল হয় তাহলে যে কোনো একটা স্পেশাল দোয়া আমরা এখানে সুনির্দিষ্ট করতে পারবো না কিন্তু অনির্দিষ্টভাবে যখন যে দোয়াটা করতে মন চায় সেজদার মধ্যে সেটা করতে কোনো অসুবিধা নাই সেটা হোক কোনো নফল সালাতে অথবা যে বেতের সালাতে তৃতীয় রাখাতে কোনো অসুবিধা নেই জি আরেকজন ভাই প্রশ্ন করেছেন ছবি মূর্তি ও ভাস্কর্য তৈরির ইসলামী বিধানটা কি ছবি মূর্তি এবং ভাস্কর্য তৈরি করা ইসলামে কবিরা গুনাহের কাজ যেহেতু অত্যন্ত বিশুদ্ধ এবং মশুর একটি হাদিসে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের বক্তব্য এসেছে এরকম আসাদুন নাসি আজ ইয়াউ আল আল মুসৌরুন কিয়ামতের দিন সবচেয়ে বেশি আজাব যারা প্রাপ্ত হবে তারা হলো মুসাফরম যারা তাসবির বানায় তাসভবির এই তাসবির বানানোটা অনেক ধরনের এটা হতে পারে জলচিত্র হতে পারে তৈলচিত্র হতে পারে পাহাড়ে খোদাই করে কোনো চিত্র তৈরি করা অথবা পাথরে খোদাই করে কোনো তৈরি চিত্র তৈরি করা অথবা কোনো মূর্তি বানানো অথবা কোনো ভাস্কর্য বানানো সুতরাং মানে যে ফর্মেটেই কেউ করুক না কেন সেটা হোক সে ভাস্কর হোক সে চারুকলার কোনো এক্সপার্ট অথবা হোক সে কোনো শিল্পী যেই করুক না কেন সকলেই এই হাদিসের আয়তায় আওতায় চলে আসবেন ফলে আল্লাহ সুবাহানা হুয়া আলা তাকে কঠিন শাস্তিতে কেমতের দিন ফেলে দেবেন এবং সে কঠিন শাস্তির মুখোমুখি হবে আমাদের এই জিনিসটা বুঝতে হবে কারণ আসাদ্যন্নাথের আদাহ মানে হচ্ছে এটা কবিরা গুনাহের কাজ কবিরা গুনাহ ছাড়া কোনো ব্যক্তি আসলে এত কঠিন আজাবের মুখোমুখি হবে না অতএব ইসলামের বিধান হল যেই সমস্ত কাজ করলে সেটা গুণা হিসাবে গণ্য হয় এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ তালা আদাব দেবেন সেটা ইসলামে হারাম সেটা ইসলামে হারাম লতিফ তিনি বলেছেন জমাত চলাকালীন সময়ে সালাতের মধ্যে ইমাম রুকুতে গেছেন তখন এক মুক্তাদি ভুলে সেজদায় গিয়েছে এমত অবস্থায় পাশের কি তাতে হাত দিয়ে ইঙ্গিত দিতে পারবে তাকে রুকুতে আসার জন্য না ইমাম রুকুতে গেছেন একজন মুক্তাদি ভুলে সেজদায় চলে গিয়েছে এটা তো সে নিজেই জানে সে যে ভুল করে ফেলেছে এটা সে নিজেই জানে আর যদি সে অনেক পিছনে থাকার কারণে না জানে তাহলে আশেপাশের মুক্তাদি সবাই তো আর একই ভুল করেনি তাই না ওদের দেখে জানবে একজন আরেকজনকে হাত দিয়ে ইশারা করা এটা সালাতের বাইরের কাজ ফলে এই কাজটা তার জন্য করাটা জায়জ হবে না নাহিয়া সুলতানা তিনি বলেছেন আমাদের বাসায় আমাদের পরিবারের সবারই অনেকগুলো ছবি বাঁধাই করে লিভিং স্পেসে রাখা আছে এটাতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন হ্যাঁ আছে কারণ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই বাড়িতে কোনো ফেরেস্তারা আসবে না যে বাড়িতে কোনো তসবির আছে সোরা আছে আর আপনার এখানে সুরা আছে এবং আপনি টাঙ্গিয়ে রেখেছেন সাধারণত সুরা আছে মানে টাঙ্গিয়ে রাখার সুরাকেই ইন্ডিকেট করা হয় অতএব সেটা হারাম কোনো সুরা বা কোনো ছবি বাসায় টাঙ্গিয়ে রাখা যাবে না ফলে দুটো ক্ষতি হয় এখানে একটা হলো আপনি হারাম কাজ করলেন ফলে এর জন্য শাস্তি পেতে হবে দ্বিতীয় হচ্ছে রহমতের ফেরেশতারা এখানে আসবে না তো আমাদের কাছে আপনাদের যতগুলো প্রশ্ন এসেছে মোটামুটি আমরা শেষ করার চেষ্টা করেছি মানে এর মধ্যে কিছু প্রশ্ন আমরা বলবো কারণ প্রশ্ন তো আসলে অনেকগুলোই আসে আমরা আপনাদের যে প্রশ্নগুলোর উত্তর আজকে দিতে পারিনি পরবর্তীতে কোনো এক অনুষ্ঠানে অথবা আমাদের রেকর্ডের প্রোগ্রামে সেগুলো নেওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে তৌফিক কামনা করে তিনি যেন আমাদেরকে সঠিক পথে রাখেন হেদায়তের পথে রাখেন এবং আমাদের ভুলগুলোকে ক্ষমা করে দেন أما ديرك شبشمو إيمان عمول إبو سنة ربو ركن هذا أصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <coughs>